মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, আমরা সরাসরি চলে যাব সেখানে। সো তাই আর কি মোটামুটি এখন আমি অনুরোধ করব আমাদের ক্রীড়া উপদেষ্টাকে আপনাদের জন্য কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত বিপিএলকে সামনে রেখে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু স্টেডিয়ামগুলোর দেখভাল করে, তো শের বাংলা স্টেডিয়ামের কিছু রেনোভেশন পাশাপাশি যে ভ্যানুগুলো আছে বিপিএলের চট্টগ্রাম এবং সিলেট স্টেডিয়ামেরও রেনোভেশন দরকার, তো সেটা দেখার জন্যই কী পরিমাণ প্রয়োজন। এবং এখানে আমাদের দুইটা প্ল্যান হতে পারে, একটা হচ্ছে বিপিএলকে সামনে রেখে একটা ইমিডিয়েট রেনোভেশন করা, যেটার জন্য আমাদের হাতে বেশি সময় নেই, আমরা বেশি প্ল্যানও নিতে পারবো না। আরেকটা হচ্ছে শের বাংলা স্টেডিয়ামকে এক্সটেন্ড করা যায় কিনা, সেটা নিয়ে একটা লং টার্ম প্ল্যান করা। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পাশাপাশি আমাদের ফতুল্লা স্টেডিয়ামটাকেও ব্যবহার উপযোগী করে তুললে আমাদের এই স্টেডিয়ামের উপরে চাপ কমবে এবং আমাদের স্পোর্টস ফ্যাসিলিটিস ইনক্রিজ হবে, সেটা নিয়েও আমরা ভাবছি। আমাদের এক্ষেত্রে আমাদের প্রায়োরিটিস থাকবে, যেহেতু আমাদের সীমিত আসলে রিসোর্স, সেই জায়গা থেকে আমাদের প্রায়োরিটিস থাকবে যে স্টেডিয়ামগুলো আমাদের আছে কিন্তু ব্যবহার উপযোগী না। অনেকগুলো স্টেডিয়ামই সারা দেশে আগে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল মানের ছিল কিন্তু এখন খেলারই উপযোগী নেই, তো সেগুলোকে আমরা সংস্কারের মাধ্যমে আগে ব্যবহার উপযোগী করব, সেগুলোর ব্যবহার নিয়ে।